হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে লক্ষ্মী পূজার পরের দিন। আজকে নতুনভাবে আবার নতুনভাবেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। অনেকেই বলো আমি নাকি একটা কথা দুবার বলে বলি। আমার না অনেকটা অভ্যাস হয়ে গেছে জানো, একটা কথা দুবার করে বলতে বলতে এই অভ্যাসটা পরিবর্তন করতে পারছি না। আর এদিকে দেখো, কালকে প্রসাদ হয়েছে, আজ এখনও পূর্ণিমা আছে, আজ 5টা পর্যন্ত নাকি পূর্ণিমা আছে। সেই কারণে কাল তো অনেকেই বেশি রাত করে প্রসাদ খেতে আসেনি, আজ অনেকেই আসবে, তো সেই কারণে প্রসাদ রেখে দেওয়া হয়েছিল। এই হচ্ছে কালকের প্রসাদ। আর কালকে যত বাসনপত্র ছিল সব কিন্তু আমাদের ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে সব বাসনপত্র, তারপর এই হচ্ছে কিছু বোতল বালতি টালতি যা ছিল সব ধোয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এইসব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে মা কিন্তু পুজো দেবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাছাড়া হচ্ছে পূর্ণিমা, তো সেই কারণে মা বলছে যে আজকে নাকি পাঁচালি পরে পুজো করবে। আর এদিকে আমাদের ঘর দোয়ার সব গোছানো হয়ে গেছে, ঠাকুরের আসনগুলো দেখো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, আর ঠাকুরও তোলা হয়ে গেছে। আমাদের মধ্যে পূর্ণিমাতেই ঠাকুর তুলতে হয়, এটা হচ্ছে নিয়ম নাকি। তো এই দেখো, এখানে আমি লক্ষ্মীর পায়েকে দিয়েছিলাম বেশ বড় বড় করে, আর একটা সাইডে কিন্তু আঁকা হয়নি, সেটা ভাবছি দুদিন কি তিন দিন যাক পরে আঁকবো। কারণ আমি না বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ বসে থাকলেই আমার একটু অসুবিধে হয়। আর আমার না কয়েকটা অসুবিধে দেখা দিয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি তো এই সম্বন্ধে অনেক কিছু জানি না, তাই তোমাদের সাথে একটু বলি। এদিকে কিন্তু পুজোর সব কিছু মা রেডি করে নিয়েছে, আর আমার কয়েকটা অসুবিধে দেখা দিয়েছে, সেটা হলো আমার না তলপেটটা ভারী বেশি হয়ে গেছে, মনে হচ্ছে তলপেটের থলিটা যেন অতিরিক্ত ভারী ভারী হয়ে গেছে, আর অতিরিক্ত মাথা ঘুরছে। কেন এটা হচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা অবশ্যই জানিও তো, এটা কি কোনো খারাপ লক্ষণ? আর এদিকে মা পুজো টুজো করবে, সেই কারণে চান টান করে ঠাকুরের বাসনপত্র যা ছিল সব ধুয়ে নিয়ে এসেছে, ধুয়ে নিয়ে এসে এখন এখানে পুজো রেডি করছে। বৃহস্পতিবার পূর্ণিমা, তার সাথে আজকে বারটাও ভালো, আবার পূর্ণিমা, সব কিছু মিলিয়ে কিন্তু আজ সব দিক থেকেই শুভ আছে। তো এই কারণে মা বলছে কালকে কিছু নাড়ু রেখে দেওয়া হয়েছে ঠাকুরের জন্য আলাদা করে, তো সেই নাড়ুগুলো দিয়েই আজকে পুজো দেওয়া হবে। তো এখানে প্রত্যেকটা বাসন ধোয়া হয়ে গেছে, আর আগের থেকে না এখন ঠাকুরঘরটা আমাদের বেশি সুন্দর লাগছে লাল কালারটা করাতে। লাল কালারটা করাতে জানো এতটাই ভালো লাগছে, এখন ঠাকুরঘরটা ফুটে বেশি উঠেছে। প্রথমে ভেবেছিলাম সবটাই করে দেবো, কিন্তু তখন আমি সবটা করিনি, এখন ভাবছি যে সবটা করবো না, সাথে যে কালো বর্ডারটা আছে বাবাকে বলে এই কালো রং একটা আনিয়ে কালো বর্ডারটাকেও রং করে দেবো, তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো মা এদিকে পুজো সব কিছু রেডি করে পুজোতে এখন বসবে, আজকে পাঁচালি পরে পুজো করবে, তো তাই কারণে বসে যাবে এখনই। এই হচ্ছে সব চুরির জিনিস, মানে চুরি করে আনা হয়েছে, এই যে এলাও, এই যে এগুলো পুঁই গাছ, মানে পুঁয়ের ডানটা, এই যে মিষ্টি কুমড়ো, এগুলো হচ্ছে সব চুরির জিনিস। আর আমাদের শ্যাম্পু কলগেট যা ছিল সব এদিকে লুকিয়ে রেখেছি, কারণ আমাদের এখানে এগুলো চুরি করে নিয়ে যাবে, নেবে আর অন্য কেউ না, আমার বৌমণি। মা ওদিকে পুজো করছে, আজ হচ্ছে মানে আজ ঠাকুর ওঠানো হবে, সেই কারণে পুজো করছে। চলো তোমাদেরকে একটু দেখাই। সত্যি আমার না এই ঠাকুরঘরটা দেখলে যেন মনটা বেশি করে ভালো লাগছে, কারণ ঠাকুরঘরটা কতটা ভালো লাগছে কালারগুলো করাতে। আর এই হচ্ছে আমার হাতের আলপনা, তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই আলপনাটা বেশ সুন্দর হয়েছে, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি জানি না আমি এত সুন্দর করে আলপনা দিতে পারবো বা তোমাদেরকে দেখাবো, তোমরা এত ভালো বলবে। আমি হয়তো ভেবেছিলাম যে এই আলপনাটা অনেকেই বলবে যে এইসব কী এঁকেছো। আর বাইরের দিকে দেখো সবার চান হয়ে গেছে, জেঠিও চান করে নিয়েছে, জেঠিও আজকে পাঁচালি পরে বৃহস্পতিবারের পুজো করবে, সেই কারণে মনে বাড়ির ঐশ্বর্য পাবে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়, শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মরতে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে, অবন্তী নগরে লক্ষ্মী হল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত, নগরে লক্ষ্মীপতি ধনেশ্বর রায় অগাত ঐশ্বর্য তার কুকির প্রায়, সোনার সংসার তার শূন্য শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ, একনে সাত পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সম্মানে গেল লোকান্তর, পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর হইল প্রীত কর্ণ সপ্ত সহোদর, ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবাদে, সোনার সংসার সব গেল ছাড় খারে, বিদ্যা ধনেশ্বর পতি না পারিতে তৃষ্টিতে, গ্রহণের বহন কাননে যায় জীবনতে।
এই হচ্ছে আমাদের চুরির জিনিস। আমি তো যাইনি, মা ভাই বৌদি আমার বোন সবাই মিলে জেঠি সবাই মিলে চুরি করে এনেছে মামা বাড়ি থেকে এই একটা শীতলাও। এটা নিয়ে এসেছে তার সাথে কি কি এনেছে দেখো, সব আমার বিছানার নিচে তুলে মানে ঢুকিয়ে রেখেছে। এদিকে একটা হোগলার সাবান আর দাঁত মাজার ওই যে গুড়াকুটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে আমি দাঁত মাজে তো ওটা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে একটা উজালার কৌটো। এই হচ্ছে আমাদের বাড়িতে আজ চুরির জিনিস। আর তার সাথে সাথে বাড়িতে অনেকগুলো নাড়ু আছে, এই যে এটা হচ্ছে ঠাকুরের কাছে দেওয়া হয়েছিল, আমাদের মধ্যে খইয়ের মুরগি বানিয়ে কিন্তু ঠাকুরকে দেওয়া হয় তো এখানে দেওয়া হয়েছিল তো সেগুলোই আছে। আর কয়েকটা আঁক রয়েছে, দু একটা আঁক রয়েছে আর এগুলোই রয়েছে। আর এখানে দেখলাম দুটো কলা নষ্ট হয়ে গেছে তো এই দুটোকে ফেলে দেবো। আর এখানে অনেকগুলো প্রসাদ, তার মধ্যে দুজন এসে প্রসাদ খেয়েও গেছে সকালবেলায়, আর এই যে কলাগুলোকে এই সাইডে আমি ফেলে দেবো। আর এদিকে মা আর বাবা দুজনে যাচ্ছে, আমার যে মামা আছে তো মানে আমার যে এই দেশে একটা মামা আছে তো সেই মামার বাড়িতে প্রসাদ খেতে, আমাদের বাড়িতে প্রসাদ খাওয়া প্রায় কমপ্লিট যদি কেউ আসে। এখন ভাই আর আমি দুজন বাড়িতে আছি, দুজনের মধ্যে দুজনেই দিয়ে দিতে পারবো প্রসাদ। বর্মশাই খেতে চেয়েছে নাড়ু, ওর জন্য ওই যে এখানে নাড়ু আর এখানে ওষুধ পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে ওর এমন অবস্থা এখন আর সর্দি কমছেই না। তো এই যে এই ওষুধটা আমি কয়েকদিন খেয়েছি, এটা খেলে না সর্দি কাশি একদমই কম থাকে, তো ওটা ওর জন্য পাঠিয়ে দিচ্ছি। আমার তো এখন সেরকম বেশি অসুবিধে নেই, আমি এখান থেকে এনেও খেতে পারবো, কিন্তু এই ওষুধটা না ওখানে পাওয়া যায় না, এটা হচ্ছে তুলসী পাওয়ার। প্রত্যেকদিন 5 ফোঁটা করে খেলে শরীরের নানা রকম রোগ ব্যাধি ঠিক হয়ে যায়, তো সেই জন্য মানে ওকে এটা পাঠিয়ে দিচ্ছি। এই যে প্যাকেটের মধ্যে সব কিছু ঢুকিয়ে দিলাম, কিছুক্ষণ পর একটা ভাই আসবে, ও নাকি যাবে ওখানে, মানে বর যেখানে থাকে ওখানে যাবে, তাই ওর কাছে পাঠিয়ে দেবো জিনিসগুলো। ব্যাগের মধ্যে ঢুকিয়ে জানলার সাইডে বসে আছে, ও এলেই ওর কাছে দিয়ে দেবো ওগুলো। তো চলো পরে কথা বল। কিছুক্ষণ পর নাকি মামি দিদি ওরা আসবে, তো সেই কারণে কিন্তু আবার নাড়ু বানিয়ে নেব। তো আমি এখন নারকেলটা কুড়িয়ে দিচ্ছি মাকে, মা বলছিলো যে মাই না বানাবে নাড়ুটা, তো আমি না এর আগের বছর না তার আগের বছরই শ্বশুরবাড়িতে নাড়ু বানিয়ে না এর আগের বছর শ্বশুরবাড়িতে নাড়ু বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তো সেই কারণে মা বললো তো আমাদের তো বানিয়ে খাওয়াস নি, আজকে বানাতে দেখি কেমন হয়, যদি কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই বানাতে হবে না। তো আমি বসে বসে এখানে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, আর আমার নারকেল কুড়াতে ভীষণ ভালো লাগে, তো এখানে বসে বসে নারকেল কুড়াচ্ছি। আর কালকে লক্ষ্মী পূজা গেছে, আজকে এখনও অনেকের বাড়িতে পুজো করছে দিনের বেলা করে, তো সেই কারণে কিন্তু অনেকের বাড়িতেই এখন জোকারের শব্দ শোনা যাচ্ছে। আর বোন পাশের বাড়ি কাকি বাড়িতে গেছে পাঁচালি পড়তে, ও কিন্তু ভীষণ সুন্দর পাঁচালি পড়তে পারে। আর এদিকে কী হয়েছে জানো, আমার যে বর আছে ও এমন মানে কী বলবো লোভী বলতে গেলে একটা সত্যি, ও এখন আমাকে ফোন করে বলছে পাশের বাড়ির ভাই যাবে ওর ওখানে, তো সেই কারণে ওর কাছে নাড়ু পাঠিয়ে দিতে। এখন কী করবো, যখন চেয়েছে তো তাকে দিতেই হবে, আর ও নাড়ু খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে ভাবছি কিছুটা গুড় দিয়ে বানাবো, কারণ গুড় অল্প ছিল, আর এখানে অনেকগুলো নারকেল আমার কোরানো হয়ে গেছে একটা আছে, তো অর্ধেকটা দিয়ে আমি করব গুড় দিয়ে আর অর্ধেকটা দিয়ে করব আমি চিনি দিয়ে। তো গুড়ের নাড়ুটা কি লাল লাল হয় খেতে বেশ ভালো লাগে, আর চিনির নাড়ুটা সাদা সাদা হয় ওটাও ভালো লাগে খেতে, তো সেই কারণে দুরকমভাবে নাড়ু বানানো হবে। আর আমি ভাবছি যে গুড়েরটা দিয়ে নাড়ু বানাই, আর যেটা আছে চিনি সেটা দিয়ে আমি তক্তি বানাই, সেটা বেশ ভালো হয় খেতে। তো এখানে আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি, আর নিচে যে তোমরা সাইড দিয়ে দেখতে পাচ্ছ নারকেলের নোড়াগুলো পড়েছে ওই সাইডগুলো ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে। তো নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়ে গুড়ের সঙ্গে এখন মিশিয়ে নিব, মিশিয়ে ভালো করে গুড়টার সঙ্গে নারকেলটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে না সেরকম গুড়ের একটা তেতো ভাব থাকে, মানে এমনিতে জাল দিলে দেখবে গুড়ের তেতো ভাব থাকে, তো সেই তেতো ভাবটা তখন আর থাকবে না। আর নারকেলের সাথে গুড় যখন এভাবে মিক্সড করা হয় এভাবে শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর থেকে বর্মশাইয়ের জন্য 10-12টা নারকেলের নাড়ু তারপর তক্তি পাঠিয়ে দেব, ও ভীষণ খেতে ভালোবাসে, ওখান থেকেই ফোন করে বলছে যে আমি নাড়ু খাবো। প্রত্যেকবার পুজোতে আসে, এসে নাড়ু বানানো হয়, বেশিরভাগগুলোই আমার বাড়িতে বা ওর বাড়িতে যেগুলো থাকে ওই খেয়ে নেয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দুর্গাপূজার সময় কখনও নাড়ু বানায় না, লক্ষ্মী পূজার সময় বানায়। তো এর আগের বছরই আমি দুর্গাপূজার সময় প্রথম নাড়ু বানিয়েছিলাম, তো তখন প্রায় অর্ধেকই ও খেয়েছিল, ওর কাছে নাকি ভীষণ ভালো লাগে। তারপর দশমীর পর আমার বাড়িতে এসে নাড়ু অনেক খেয়েছিল, তো এবছর তো আর এলো না বা এবছর খাওয়াও হয়নি, তাই আমাকে বলছিল যে আমার না ভীষণ খেতে ইচ্ছে করছে।
আর ও যখন চেয়েছে তো অবশ্যই আমার মার মনটা এরকম জানো, ও যদি একটা কিছু চায় তাহলে ওটা ওকে দিতেই হবে, মানে জামাই চেয়েছে বলে কথা। তো সেই কারণে মাও বলছে যে কয়েকটা বেশি বানা, বানিয়ে ওর জন্য পাঠিয়ে দেওয়া হবে। আর এটা বানাবো আমি চিনি দিয়ে, তো চিনিটাকে ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। মেখে নিলে কি অনেকটা ভালো হয়। তো আমি প্রথমে গুড়টার সঙ্গে এটা মাখিয়ে নিয়েছি নারকেলটা, আর এদিকে যে চিনি আর এদিকে নারকেল একসাথে মাখিয়ে নেব। এটা হবে সাদা সাদা, তো এইটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এটা খেতেও বেশ ভালো লাগে। আমার কাছে গুড়েরটা বেশি ভালো লাগে, কারণ গুড়ের একটা সুন্দর গন্ধ থাকে, বেশ ভালো লাগে। তো চিনির সঙ্গে এই নারকেলটাকে ভালো করে মেখে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আর আমি না আগে এসব পারতাম না, সব আমার মায়ের থেকে দেখে শেখা, কারণ এসব জিনিস একদমই অভ্যস্ত ছিলাম না। আগে আগে তো বাড়িতে বানাতাম না, কিন্তু মা যখন বানাতো তখন আমি বসে বসে দেখতাম। তো বড়দের কাছ থেকে কিন্তু আমরা ছোটরা অনেক কিছু শিখে থাকি, তাই না? তো আমার কিন্তু শেখাও অনেকটা হয়ে গেছে, বেশ ভালো লাগছিলো বানাতে বসে। আমার দুটোই ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়েই প্রথমে আমি গুড়েরটা বসিয়ে দিয়েছি, কারণ ওটা আমি কড়ার মধ্যেই মেখে নিয়েছি, সেই কারণে আমি কিন্তু গুড়েরটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর নাড়ু তক্তি এসব বানানোর সময় না একদমই এইটার মানে পাশ থেকে নড়তে নেই, নড়ে গেলে যদি একটু শুকিয়ে যায় তাহলেই আর হতে যায় না। তো সেই কারণে এখানে থেকে বারবার করে নাড়ানাড়ি করতে হবে, যত নাড়ানাড়ি করা হবে তত এটা ভালো হবে। তো এদিকে দেখো আমার প্রায় হয়ে এসেছে, এটা কিন্তু গুড়টা একদম মিশে আঠা আঠা হয়ে গেছে। আর এটাকে ভালো করে বানিয়ে কিছুক্ষণ রেখে দিই, এক দেড় ঘন্টা রেখে দিলেই কিন্তু এটা একটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হলেই তো খেতে ভালো লাগে। নাড়ু একটা এমন জিনিস যেন ঢেল দিলে আবার ফিরে চলে আসে, এরকম খেতেও হবে শক্ত শক্ত, আর খেতেও কিন্তু বেশ মজাদার হবে। তো এটাকে ভালো করে আরও কিছুক্ষণ আমার এটাকে জাল দিয়ে ভালো করে সুন্দর করে এটা মিশ্রণটাকে ঘন করতে হবে। গুড়ের যে জলটা আছে ওটাকে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিলেই কিন্তু নাড়ু অনেকটা হয়ে আসবে। তো প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে দেখলাম যে হয়েই এসেছে। এটাকে এখন নামিয়ে নিয়েছি, নামিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়ানাড়ি করছি, কারণ এটা হয়ে এলে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, বেশি না হালকা একটু ঠান্ডা করতে হবে, কারণ না হলে তো হাতে গরম লাগবে। তো একটু ঠান্ডা হওয়াতেই কিন্তু আমি হাতে নিয়ে এভাবে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো এইভাবে বানাচ্ছি, এখন এভাবে থাকবে, কিন্তু কিছুক্ষণ পর মানে সবগুলো বানিয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট পর কিন্তু হাত দিয়ে ভালো করে গোল করে দিতে হবে। গোল করে দিলেই নাড়ুগুলো সুন্দর করে হয়ে যাবে। তোমরা কে কে কোন কোন নাড়ু এবছর পুজোতে বানিয়েছো অবশ্যই জানিও, আর আমার কাছে এগুলো ভীষণ ভালো লাগে। আর হাতে যদি তাছাড়া ঘি মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ ওটা ঘি ঘি গন্ধ করে, একটা সুন্দর গন্ধ হয়, বেশ ভালো লাগে। তো অনেকগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম, আর আমার সুন্দর সুন্দর হাতের নাড়ুগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমরা কারা কারা খাবে আমাদের বাড়িতে অবশ্যই চলে আসো, সবারই নেমন্তন্ন রইল লক্ষ্মী পূজার নাড়ুর নেমন্তন্ন, সবাই চলে আসো। বাড়িতে এখনও অনেক প্রসাদ রয়েছে, খিচুড়ি রয়েছে, ঘণ্ট রয়েছে, সব কিছুই রয়েছে। তো সেই কারণে মাকে বললাম যে আজকে আর এখন রান্নাবান্না করতে হবে না, রান্নাবান্না করবো যে রাত্রেবেলা, কিন্তু এর মাঝখানে মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছিল, শুকনো মাছের চাটনি রান্না করেছিল, কারণ সবার খিচুড়ি খেতে খেতে না মুখটা যেন কেমন হয়ে গেছে। আর আমার তো খিচুড়ি বেশ ভালো লাগে, আমাকে তুমি যত দিন ইচ্ছে খিচুড়িটা আমি খেতে পারবো। আমার মাও কিন্তু খিচুড়ি খেতে ভালোবাসে, কিন্তু আমার বাবা আর ভাই একবার খিচুড়ি খেলে পরে আর খেতে যায় না। তো সেই কারণে কিন্তু বাবা ভাইয়ের সবার জন্যই ভাত করেছে মা, স্পেশালি বলছিল বাবা ভাই না হলে তো কিছুই খেতে পারবে না, কারণ খিচুড়ি একবার খেয়ে দুবারের না খেতে ইচ্ছে করে না। আমার বেশ ভালো লাগে, কিন্তু আবার শুকনো মাছের চাটনি দেখেও লোভ সামলাতে পারি না সেরকম। তো ভাবলাম যে এগুলো বানিয়ে তারপর শুকনো মাছের চাটনি আছে ওটা দিয়ে ভাত খেয়ে ফেলি। তো এভাবে কিন্তু অনেকগুলো নাড়ু একসাথে বানিয়ে নিয়েছিলাম, পুরো থাল ভর্তি হয়ে গেছে। এটাকে এখন হাত দিয়ে গোল গোল করবো, গোল গোল করে নিলেই কিন্তু আমার নাড়ু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে তো তোমরা দেখছো একটা একটা ছোট ছোট বানিয়েছি, কিন্তু এখানে আমি দুটো একসাথে মিক্সড করে বড় বড় নাড়ু বানিয়ে নেব। এদিকে ভালো করে কড়াইটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু আমার চিনি যেটা আছে চিনিটা বসিয়ে দেব। তো এটাকে পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করতে হবে না, কারণ চিনিটা যখন করব তখনও কিন্তু ভালো হয়ে যাবে। আর চিনিটা করার সময় একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমার কড়াইটাকে একদম ভালো করে ধুয়ে আনা উচিত ছিল, সেটা আমি করিনি, তাই কিন্তু চিনিটাও সাদা হয়নি, লাল হয়ে গেছিলো, এটা আমার ভুল হয়ে গেছিলো। এর জন্য কিন্তু মায়ের কাছে একটু আমি বকাও খেয়ে ফেলেছি, কারণ যে কোনো জিনিস তুমি যখন রান্না করবে বা তুমি যখন করবে তখন কিন্তু একটু হলেও ভেবে চিনতে করতে হয়, তাই না? নাড়ুটাও বানিয়ে এখানে বসে গেছি এগুলো বানাতে, এগুলো বাবাই বানাচ্ছে বসে বসে। আর এগুলো কি জানো, এগুলো হচ্ছে গাছের নাকি সিমন্তনা দেওয়া হয়, মানে ধান গাছের সিমন্তনা দেওয়া হয়, তো আমাদের মধ্যে এগুলোকে না হাদা বলে, অনেকেই অনেক রকমভাবে পালন করে, আমরা এভাবে পালন করি, মানে পাট কাঠির মধ্যে এভাবে মাঝখানটা ফাটিয়ে আর আমের যে গাছটা আছে মানে আমের যে পাতা আছে ওটার মাঝখানটা নিতে হয়, নিয়ে তারপর ওটাকে কী বলে
পাঁচফোড়নের সাথে থাকে মিথি মেথি ধুনো এসব দিয়ে কিন্তু এই মিক্স একটা মিক্সার বানাতে হয় ভালো করে পুড়িয়ে পুড়িয়ে মিক্সার বানাতে হয় সেটা বানিয়ে তারপর কিন্তু প্রত্যেক মানুষের কপালে পড়তে হয় এগুলো দিয়ে জমিতে দিতে হয় কেমন করে এই যে এভাবে কিন্তু আম পাতার মধ্যে ভরিয়ে ভরিয়ে তারপর পাটকাঠির মধ্যে ঢুকিয়ে দিতে হয় আর এগুলো কিন্তু জমিতে একটা একটা করে গিয়ে লাগিয়ে দিতে হয় আর বলতে হয় যে রামে রাতের গুমা আয়ু হোস ডিল্ডুমা মানে তার যেন আয়ু বেড়ে যায় তো এটা আমাদের মধ্যে বলতে হয় আর এটা এই নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই জানিও অনেকের অনেক রকম নিয়ম থাকে আর এটা করতে হয় আশ্বিন মাসের সংক্রান্তির দিন আজকে হচ্ছে আশ্বিন মাসের সংক্রান্তি আর কার্তিক মাসের সংক্রান্তির দিন ভোলা বানাতে হয় মানে খের আছে যে খড় দিয়ে একটা পুতুলের মতো বানাতে হয় সেটার মধ্যে মশা মাছি এগুলোকে রেখে ওগুলোকে পুড়িয়ে দিতে হয় তো তাহলে নাকি মশা মাছি কমে যায় তো সেগুলো আমাদের কার্তিক মাসে করা হয় আর এটা হচ্ছে আশ্বিন মাসের সংক্রান্তির নিয়ম আমরা ভুলে গেছিলাম আমার বাবা এই মাত্র একটু বাইরের দিকে গেছিলো সাইকেল নিয়ে তো সেখান থেকে মনে করে বাড়িতে এসে বলছে যে আজকে তো হাদা দেওয়া এটাকে কিন্তু আমাদের মধ্যে হাদা বলা হয় বা গুমা বলা হয় তো এগুলো দেওয়া তো তারপরেই কিন্তু আমরা এগুলো বানিয়ে নিয়েছি একসঙ্গে সবাই মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানি।